এই এই কথাটা কিন্তু আবার প্রমাণ হলো ক্ষেত্রে প্রথম দিনকে একদম জালবা দেখিয়েছিল বিশাল কালেকশন করেছিল দ্বিতীয় দিনকে যেরকম ভাবে ড্রপ করেছে আপনারা কল্পনা করতে পারবেন না কত পার্সেন্ট ড্রপ করতে পারে প্রথম দিনের কালেকশন থেকে দ্বিতীয় দিনের কালেকশন অ্যারাউন্ড আপনার সিক্সটি সেভেন পার্সেন্টের উপরে ড্রপ করেছে ইয়েস সিক্সটি সেভেন পার্সেন্ট উপরে ড্রপ করেছে এরকম তো হয়েছে এটা তো নিশ্চিত আপনার দেখেওছেন যে হনুমান ওখানে শো পাচ্ছিল না হায়দ্রাবাদে এবং শো পাওয়ার পরও এরকম হয়েছে যে মানে সিনেমা হলের মালিকরা সেখানে শো চালায়নি এরকম হয়েছে যে শো একজন এত শো পেয়েছিল সেখানে কিন্তু এরকম পারফরমেন্স তার কারণ কন্টেন্ট কিন্তু একদমই খারাপ প্রথম দিনকে গুন্টুর কারণে কালেকশন ছিল ইন্ডিয়াতে নেট কালেকশনের কথা বলছি একচল্লিশ কোটি তিরিশ লক্ষ টাকা দ্বিতীয় দিনকে সেই কালেকশন হয়েছে কোটি লক্ষ নেট সমস্ত করেছে এবং টোটাল ভেবে দেখুন কোথায় ছিল একচল্লিশ কোটি সেখান থেকে এক ধাক্কায় তেরো কোটিতে নেমে এসছে দুদিন মিলিয়ে হয়েছে চুয়ান্ন কোটি পঁচাশি লক্ষ টাকা এবং এই চুয়ান্ন কোটি পঁচাশি লক্ষ টাকাকে যদি আপনি গ্রস করেন টোটাল তাহলে গিয়ে দাঁড়াবে হচ্ছে অষ্টআশি কোটি সত্তর লক্ষ টাকা হচ্ছে সরি সাতষট্টি চৌষট্টি কোটি সত্তর লক্ষ টাকা হচ্ছে গ্রস ইন্ডিয়া থেকে এবং বিদেশ থেকে এসছে মানে ওভারসিজ থেকে চব্বিশ কোটি দুই দিন মিলিয়ে অষ্টআশি কোটি সত্তর লক্ষ স্টেট ওয়াইজ আমি আপনাদের বলছি এটা শুধুমাত্র তেলুগু ভার্সনে কিন্তু রিলিজ করেছে স্টেট ওয়াইজ ডে ওয়ানে প্রথম দিন কর্ণাটকার থেকে কালেকশন করেছিল চার কোটি কুড়ি লক্ষ টাকা এবং দ্বিতীয় নিয়ে কালেকশন করেছিল দু কোটি পাঁচ লক্ষ টাকা টোটাল দুদিনে কর্ণাটকা থেকে কালেকশন করেছে ছ কোটি পঁচিশ লক্ষ টাকা এটা কিন্তু গ্রসের কালেকশন অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা থেকে প্রথম দিনে কালেকশন করেছিল তেতাল্লিশ কোটি পঞ্চাশ লক্ষ টাকা দ্বিতীয় দিনে সেটা দেখবে দেখুন কমে কতটা এসছে তেরো কোটি পঁচিশ লক্ষ টাকা অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা থেকে যেখানে হচ্ছে মূল বিষয় সেখানেই দেখুন প্রায় আপনার তিরিশ কোটি টাকা ডাউন ফল হয়েছে তিরিশ কোটি টাকা ডাউন ফল হয়েছে এবং দুদিনের শেষে অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা থেকে ছাপ্পান্ন কোটি পঁচাত্তর লক্ষ টাকা কালেকশন তামিলনাড়ু থেকে প্রথম দিকে বিয়াল্লিশ লক্ষ টাকা দ্বিতীয় দিনকে ত্রিশ লক্ষ টাকা টোটাল হচ্ছে বাহাত্তর লক্ষ টাকা কেরালার থেকে প্রথম দিনে তিন লক্ষ টাকা দ্বিতীয় দিনকে হচ্ছে আপনার দু লক্ষ দু লক্ষ টাকা টোটাল হচ্ছে আপনার পাঁচ লক্ষ টাকা আর রেস্ট অফ ইন্ডিয়ার থেকে প্রথম দিনকে পঞ্চান্ন লক্ষ পরের দিনকে আটত্রিশ লক্ষ টোটাল হচ্ছে তিরানব্বই লক্ষ টোটাল ইন্ডিয়ার থেকে যেটা বললাম চৌষট্টি লক্ষ সত্তর হাজার টাকা হচ্ছে কালেকশন করেছে গণ্টুর কারণ এবং ওভারসিস থেকে চব্বিশ কোটি টাকা টোটাল গিয়ে দাঁড়াচ্ছে এই চুরাশি কোটি টাকার মতন টোটাল হচ্ছে কালেকশন করেছে হচ্ছে গুন্ট্রিগণ ওয়াসিস এবং ইন্ডিয়া মিলি সেইখানে হুনুয়ান কিন্তু ডে ওয়ানের থেকে ডে টু তে কিন্তু অনেক বেশি ইমপ্রুভ করেছে অনেক বেশি ইমপ্রুভ করেছে ডে টু তে প্রায় আপনার এই যেখানে ইমপ্রুভ করা হয়েছে চুয়ান্ন পার্সেন্ট ফিফটি ফোর পার্সেন্ট ইম্প্রুভ করেছে যেখানে ওখানে গুন্ট্রিগন সিক্সটি সেভেন পার্সেন্ট ডাউনফল করেছে হনুমান সেখানে ফিফটি ফোর পার্সেন্ট ইনক্রিজ করেছে প্রথম দিনের কালেকশন ছিল হচ্ছে আপনার চার কোটি পনেরো লক্ষ টাকা হচ্ছে যেটা প্রিভিউতে ছিল প্রিভিউ দিনকে চার কোটি পনেরো লক্ষ টাকা কালেকশন করেছিল সাইডের দিনকে কালেকশন করেছিল আট কোটি পাঁচ লক্ষ টাকা এবং গতকালে কালেকশন করেছে বারো কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা সমস্ত ল্যাঙ্গুয়েজ মিলে বারো কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা সমস্ত ল্যাঙ্গুয়েজ মিলে কালেকশন করেছে টোটাল কালেকশন গিয়ে দাঁড়িয়েছে হচ্ছে চব্বিশ কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা নেট এর মধ্যে তেলেগু ভার্সান থেকে এসছে বেশিরভাগ অ্যামাউন্টটা আঠারো কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা তেলেগু থেকে এসছে এবং হিন্দি ভার্সন থেকে এসছে ছ কোটি টাকা তামিল ভার্সান থেকে এসছে ন লক্ষ টাকা আপনার থেকে এসছে আট লক্ষ টাকা এবং মালায়ালম থেকে এসছে আপনার অ্যারাউন্ড তিন লক্ষ টাকা মালায়ালম থেকে অ্যারাউন্ড তিন লক্ষ টাকা এসছে টোটাল হয়েছে চব্বিশ কোটি পঁচাশি লক্ষ টাকা নেট কালেকশন করে চলছে হনুমান সমস্ত ল্যাঙ্গুয়েজ মিলে এর মধ্যে কর্ণাটকার থেকে এসছে দু কোটি আশি লক্ষ টাকা নেট এবং অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা থেকে এসছে ১৬ কোটি সতেরো কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা আর তামিলনাড়ু থেকে এসছে উনচল্লিশ লক্ষ টাকা কেরালার থেকে এসছে আপনার ছয় লক্ষ টাকা এবং রেস্ট অফ ইন্ডিয়ার থেকে এসছে সাত কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা টোটাল আঠাশ কোটি পঞ্চান্ন লক্ষ টাকা গ্রস ইন্ডিয়ার থেকে টোটাল কালেকশন হচ্ছে আঠাশ কোটি পঞ্চান্ন লক্ষ টাকা এবং ওভারসিস থেকে এসছে আপনার বারো কোটি টাকা টোটাল হচ্ছে চল্লিশ কোটি পঞ্চান্ন লক্ষ টাকা গ্রস কালেকশন করেছে দুই দিনে হনুমান এটা কিন্তু বিশাল ইনক্রিজ কারণ চুয়ান্ন পার্সেন্ট ইনক্রিজ করেছে বিশাল অ্যামাউন্ট ওখানে সাতষট্টি পার্সেন্ট ডাউন হয়ে পড়েছে কাজেই যেভাবে চলছে তাতে কিন্তু গুন্টুর কারণ ধীরে 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 পড়বে এই বিষয়ে কোনো সন্দেহ নেই কারণ অলরেডি দেখতে পাচ্ছেন সিক্সটি সেভেন পার্সেন্ট ডাউন হয়ে তো আজকে হয়তো রবিবার কিছুটা উঠতে পারে এই কালকে থেকে আবার পড়ে যাবে তার কারণ হচ্ছে গুন্টুর কারমের কন্টেন্ট কিন্তু সেই রকম নয় আবার রিভিউটা দেখতে পারেন তাহলেই জানতে পারবেন যে কিরকম রকমটা স্টোরিটা বা তার কিরকম হয়েছে সেই সিনেমা সম্পর্কে একটা আইডিয়া হয়ে যাবে আপনাদের তো আজকে এই পর্যন্তই যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন